আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আসলে কি আপনারা সবাই জানতে চান, বাস্তব যেসব ভিডিওগুলো আপনাদের দিই সেটা এখন আমার প্রত্যেক দিন দুধ বাড়ির থেকে সেল হচ্ছে 2000 টাকা প্রত্যেক দিন, তাহলে মাসে 60,000 টাকা। সেখানে আমি 30,000 টাকা এদের পিছনে ব্যয় করলেও আমার মাসে 30,000 টাকা একেবারে দেখাশো কি লাভ থাকতেছে। এটা আপনাদের সামনে আমি মিছে কথা তুলে ধরছি না, সত্যি কথা যেটা সেটা তুলে ধরছি। এবং 30,000 টাকার খাবারও লাগে না এদেরকে। আমি ধরলাম 30,000 টাকার খাবার, কিন্তু 30,000 টাকার খাবার এদের পিছনে আমার ব্যয় হয় না। আপনি বলতে পারেন কী জন্য ব্যয় হয় না? আমার নিজস্ব জমির ঘাস, নিজস্ব জমির খড় রয়েছে, এটা সম্পূর্ণ আমার নিজের, অন্য কোনো আপনাদেরকে বলতেছি না, সব নিজস্বভাবে আমি তৈরি করি। এগুলো ধান চাষ করি, তারপরে আপনার যে ঘাসের চাষ আছে আমার 1.5 বিঘা জমিতে। আমি মাত্র 2টো গাভী কুরাই করছিলাম 1,00,000 টাকা দিয়ে। একটা কিনছিলাম 67,000 টাকা দিয়ে, আরেকটা কিনছিলাম 29,000 টাকা দিয়ে। এই তার থেকে এতগুলো গরু আমার, এটা আমার ইনভেস্ট প্রথম চান্সে। এটাই আমার ইনভেস্ট। এবং অনেকগুলো বাছুর বিক্রয় করে দিয়েছি, গরু বিক্রয় করে দিয়েছি। আমি বাড়ি এসে 3 বছর হয়েছে, প্রায় আমি 6-7 লাখ টাকার গরু বিক্রয় করেছি, তারও বেশি ছাড়া কম না। এর আগে তো আমার আব্বা বিক্রয় করেছে, কারণ আমরা রাখিনি বাছুরগুলো, রাখিনি আর যে ষাড় বাছুরগুলো হয় সেটা বিক্রয় করে দিই। এই যে গরুটা আপনারা দেখতেছেন, আমি এই সেদিনকে 3টে গরু 2.5 লাখ টাকা বিক্রি করছিলাম, করে বাছুর গরু দিয়ে এই গরুটা 2,05,000 টাকা দিয়ে কুরাই করা হয়েছে। এই আমার খামারে প্রথম দামি গরু আমি কুরাই করে নিয়ে আসছি, এর আগে আমি কোনো গরু এত টাকা দিয়ে কুরাই করিনি। টোটাল মিলে 3টে গরুর দুধ আসছে, টোটাল মিলে 2,000 টাকা প্রত্যেক দিন, পার দিন 2,000 টাকা দুধ বিক্রয় করতেছি আমি। যেটা সত্য সেটা তুলে ধরছি আপনাদের সামনে। আমি একজন প্রান্তিক খামারি, কিন্তু আপনারা বড় বড় যেসব ইউটিউবার তাদেরকে ফলো করেন বেশি, কিন্তু যারা প্রকৃতপক্ষে খামারি তাদের আপনারা ফলো কোনো সময় করেন না। ইউটিউবাররা তো ভিডিও করে বিভিন্ন খামারে যে করে তার কাছে করে তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করে, কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে উপস্থান করি, প্রত্যেক দিনের আপডেট আপনারা পেয়ে যান। কী খাবার দিই না দিই এটা সম্পূর্ণ দিয়ে থাকি আমি। এই যে গরুটা দেখছেন, এটা 5টা বাছুর রয়েছে, তারপরে এখনও 16 লিটার দুধ দিচ্ছে ইনশাল্লাহ। এই একটা, এটাও 16 লিটার, 16-17। এমনি দেখতে নাটানি দেখলে কী হয়, গায়ে গোস্ত নেই, যেসব গরুর গায়ে গোস্ত থাকে না তারাই দুধ বেশি দেয়, এটা সবসময় মনে রাখবেন। আর আমি যে পরিশ্রমটা করি, নিজস্বভাবে পরিশ্রম করি, এই পুরো খামারটা আমি নিজেই দেখাশোনা করি। ওই একটা খামার দেখালাম, আর একটা আছে, আর একটা গোয়ালঘরে আছে কিছু বাছুর, এই দুটো রয়েছে বাইরে। এই বর্গের বাছুর, এই বাছুরটার বয়স 2 মাস 5 দিন হয়েছে, এই একটা 1.5 মাস বয়স শুয়ে রয়েছে। এই একটা বাছুর হয়েছে, নতুন বাছুর, 10 দিনও হয়নি এখনো। ভিতরে আপনাদেরকে দেখাবো, এটা আমার বাড়ির বাছুর, এটা বকনা বাছুর, এখনো হিটে আসেনি, এর 13 মাস কি 14 মাস চলতেছে বয়স। এসব বাছুর আমি রেখে দিই। এই একটা, এই যেটা গাই, এটি বাছুর হয়েছে সেদিনকে আপনাদেরকে বলছিলাম, এখনও পুরোপুরি দুধ নামেনি, ইনশাল্লাহ নামবে, এখনও বাছুর বাঁধা হয় না,
তাও 12-13 এরকম আসতেছে। এ একটা আমার বাড়ির বাছুর। এটা সত্য কি ঘটনা সেটা হলো, নিজে যদি কাজ করতে পারেন, খামারে নিজস্ব ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ এবং পর্যাপ্ত পরিমাণ যদি খড় থাকে আপনার, তাহলে আপনি বেশ লাভবান হতে পারবেন বেশি। যদি ঘাস না থাকে সে খামার আপনার করার দরকার নেই। ঘাস আপনার মেন জিনিস। খামার করতে হলে ঘাস আপনাকে অবশ্যই করতে হবে। বারবার আমি প্রতিটা ভিডিওই আপনাদেরকে বলে থাকি, যদি ঘাস থাকে তাহলে অবশ্যই খামার করেন, তা পর্যাপ্ত পরিমাণ। শুধু দানাদার খাবার খাওয়ানোটা সম্ভব না। যদি শুধু দানাদার খাবার খাওয়াই খামার করতে চান, তাহলে আমি বলবো আপনি খামার করেন না ভাই, ওই 2-1 বছর পরে আপনি লস খাবেন, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো এটি বলবো যে যদি খামার করেন অবশ্যই ঘাস খাওয়ান, তাহলে লাভবান হবেন। নিজে পরিশ্রম করেন, দেখেন লাভবান হন কি না, সেটা আমার কাছ থেকে জেনে নিয়েন আপনি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তড়িঘড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।